সুশান্ত ঘোষের উদ্যোগে বিজেপির বিক্ষোভ কর্মসূচি টাওয়ার জ্বালিয়ে খানাকুল দুই ব্লক মোড় এলাকায় পরিস্থিতি সামাল দিতে এলাকায় উপস্থিত খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা তৃণমূলকে মিথল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। খানাকুল জুড়ে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা, বিশেষ করে খানাকুল দু নম্বরের নুন্নবী মণ্ডল, সেই সঙ্গে এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রয়েছেন রমেন, সেই সঙ্গে আরও বেশ কিছু আছে তৃণমূলের নেতা, যারা কালকে আমরা দেখেছি আমাদের যিনি উপপ্রধান আছেন ওনার ঘর ভেঙেছে, আরও ওখানে মহিলাদেরকে অত্যাচারিত করেছেন। আজকে দেখলাম ব্লকে এসে ওরা অশান্তির পরিবেশ সৃষ্টি করলো। এখানে একজন ফিস্ট করছিল, কয়েকজন ক্লাবের সদস্য, তাদের খাবারে ওরা গোবর মিশিয়ে দিল। তৃণমূল কংগ্রেসের নেতা খানাকুলের খানাকুল বিধানসভার সাবলসিংহপুর অঞ্চলের উপপ্রধান শেখ রাকিবুল, উনি গোবর মিশিয়ে দিলেন। কেন হবে এটা, কিসের জন্য হবে? আজকে খাবার লক্ষ্মীর অন্ন, এটা এখানে ওরা গোবর মিশিয়ে দিচ্ছে। কি কি বোঝাতে চাইছে তৃণমূল কংগ্রেস? খানাকুলকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে? খানাকুলে সন্ত্রাসের প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ প্রত্যেকটি অঞ্চলে আমরা এই পথ অবরোধ কর্মসূচি রেখেছি। 5টা থেকে 5:30 পর্যন্ত প্রত্যেকটি অঞ্চলে আমাদের এই কর্মসূচি চলছে। আজকে আমরা রাজাটির ব্লক 2 নম্বর ব্লক মোড়ে এই অবস্থান আমরা, আর সেই সঙ্গে রাস্তা রোকো করলাম। এর মানসিকতা কি আছে? এদের তো নিচ মানসিকতা, খাবারে গোবর মিশিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এই তৃণমূল কংগ্রেসের দ্বারা কি হবে? এই তৃণমূল কংগ্রেসের দ্বারা কি হবে? এরা মানুষের খাবারে গোবর মিশিয়ে দেয়, মানুষের খাবারে বীজ মিশিয়ে দেয়। এদের এদের সরকারকে আমরা ধিক্কার জানাই। আর এখানকার তৃণমূলের উঠতি কয়েকজন নেতা আছে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি, ধৈর্য ধরতে বলছি। সময় মতন এলাকার জনগণ, এলাকাবাসী এদেরকে যোগ্য জবাব দিয়ে দেবে। SC ST সমাজের উপর অত্যাচার মানছি না, মানবো না। ভারত মাতা কি জয়।